আমাকে বলে ভাইপোকের নেতা মানতে হবে, আলে মেদিনীপুরের লোক মানবে না, আমাকে তো তাড়াইনি, আমি এরকম করে ছুড়ে যা যা দিয়েছ এই নাও। আমি বিরোধী দলনেতা বলে গেলাম, ৩৫টা আসন দিন, এ সরকারকে কি করে গঙ্গায় চুবিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হয় এটা আপনাদের শুভেন্দু ভালো করে জানে। গুন্ডামি একদম বন্ধ হয়ে গেছে, বাকি যা গুন্ডা আছে সতর্ক করলাম, পিন্টু প্রধান, মিঠুন কর, ধমক চমক বন্ধ করুন, সব জানি আমরা কি করতে হয়। সব পার্টি থাকবে, সবার ঝান্ডা থাকবে, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, ধমক চমক দেখে নেব, কেড়ে নেব, রেশন বন্ধ করব, মিথ্যা মামলায় ঢুকাবো, এসব জিনিস চলবে না। আর পুলিশের লোকেদের বলি, গাড়ি টাড়ি ধরে টাকা পয়সা তুলছেন ভালো, বালিখাদান থেকে মাল তুলছেন, জুয়ার বোর্ড বসাচ্ছেন, সবই ভালো, বেশি কিছু করবেন না। আমি নন্দীগ্রামের সময় অনেক বাঘা বাঘা পুলিশ অফিসারকে দেখতাম, পায়ে পা দিয়ে ঝগড়া করতো, এগারোর পরে তাদের দেখেছি রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করত। আপনাদেরও টাইম হয়ে এসেছে, টাইম হয়ে এসেছে, ভদ্রভাবে চলুন, সিআরপিসি আইপিসি মেনে চলুন। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়, ভাইপো বেতন দেয় না। আমাকে বলে ভাইপোকে নেতা মানতে হবে, আলে মেদিনীপুরের লোক মানবে না, আমাকে তো তাড়াইনি, আমি এরকম করে ছুড়ে যা যা দিয়েছ এই নাও দিলাম তোমাকে, তোমার ভাইপোকে নেতা মানব। ১১র আগে ছিল, কোন লড়াইতে ছিল? বলছে বাপ বেটা ছিল না। আরে বাপ বেটা ছিল বলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, নন্দীগ্রামে ৪১টা লোক না মরলে বড় বড় কথা, এক সালের পরে কেউ হল দিত না মিটিং করার কলকাতায়। ২০০৩ কাঁথিতে প্রথম সম্মেলন তৃণমূলের অরবিন্দ স্টেডিয়াম, লাস্ট ২০১০ ১৩-১৪ ফেব্রুয়ারি রাখাল মেমোরিয়াল মাঠ যুব ছাত্র সম্মেলন, কেউ জায়গা দিত না। কি ভাষা দেখুন, বলছে আমার বই থেকে নাম কেটে দিব, তোর সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা করে বসে আছি, হারিয়েছি প্রাক্তন করব। এদের কথা, এর কোন কথা বিশ্বাস করবেন না। পশ্চিমবঙ্গের আলাদা গান, পশ্চিমবঙ্গের আলাদা পতাকা, দেশের মধ্যে আরেকটা দেশ, বিজেপি অবাঙালিদের পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতেন, আপনি এখন বাংলাদেশে থাকতেন, আগের পূর্ব পাকিস্তান। ১৯৪৭ ২০ জুন আইনসভাতে ভোট করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের রেখে দিয়ে গেছেন, নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে সৌমেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে, চণ্ডীপুরকে লিড দিতে হবে, শুধু ভগবানপুর, খেজুরি, দক্ষিণ কাতি, উত্তর কাতির, রামনগর, পটাশপুরের ভোটে জয় হবে না, আপনাদেরও ভোট দিতে হবে। যা সহযোগিতা লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব ধরনের সহযোগিতা করব। নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আরো ৫ বছর চালাবেন, ৪ কোটি বাড়ি করেছেন, আরো ৩ কোটি বাড়ি করবেন, নলবাহিত জল দিয়েছেন, নলবাহিত রান্নার গ্যাস দেবেন, ৭০ বছরের বেশি সমস্ত বয়স্ক নাগরিকের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদীজি করবেন, মোদী গ্যারেন্টি।